হরে কৃষ্ণ জয় শ্রীল গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে হ্যাপি কৃষ্ণ কনসাস টিচার্স ডে তা আগামী ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে সকলেই সেলিব্রেট করে থাকেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে সেই উপলক্ষে আমরা দেখবো যে কৃষ্ণ কনসাস টিচার্স ডে আমরা কিভাবে বানাতে পারি বা তার তাৎপর্য কি হতে পারে শিক্ষা অ্যাকচুয়ালি মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য করে দেয় শিক্ষার দ্বারা আমরা মনুষ্যত্ব বোধ অর্জন করি মানবিক গুণের বিকাশ ঘটাই তাই শিক্ষা অবশ্যই প্রয়োজন অনন্ত সেই অতি প্রাচীন কাল থেকেই তাই শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ এই বিষয়গুলি চলে আসছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে পদ্ধতি প্রকরণ এগুলি পাল্টেছে প্রাচীন যুগে আমরা দেখতে পাই বৈদিক যুগে শিক্ষা গ্রহণের জন্য ছাত্র যেত শিক্ষকের বাড়ি গুরুকুলে আর আজকে আমরা দেখতে পাই টিচার যাচ্ছে স্টুডেন্টের বাড়ি অ্যাজ এ প্রাইভেট টিউটার বৈদিক যুগে শিক্ষা ছিল সম্পূর্ণ অবৈতনিক আর বর্তমান যুগে শিক্ষক শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ বৈতনিক এইভাবে কিছু চেঞ্জ এসেছে সময়ের সঙ্গে সঙ্গে যাই হোক আলটিমেটলি শিক্ষা দুই প্রকারের একটি হচ্ছে জাগতিক শিক্ষা আর একটি হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা বা পারমার্থিক শিক্ষা জাগতিক শিক্ষার অবজেক্টিভ কি লক্ষ্য কি মেনলি মানি মেকিং কেমন করে অর্থ ইনকাম করতে হবে তাই আমরা স্কুল কলেজের সিলেবাসে দয়া ক্ষমা সততা নৈতিকতা হ্যাঁ করুণা এইসব শব্দের উল্লেখ দেখি না বর্তমান যুগের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে কিন্তু তাদের যেহেতু এই শব্দগুলি তাদের ভোকাবুলারির বাইরে থেকে যাচ্ছে তাদের মধ্যে এই বোধগুলি তৈরি হচ্ছে না কি বাড়িতে কি বিদ্যালয়ে সব জায়গায় খালি তোমাকে বড় হয়ে বড় চাকরি করতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে বাবা মাও কেবল এই কথা বলছেন স্কুলেও খালি এই কথা বলা হচ্ছে তাহলে তাদের জীবনের লক্ষ্য তারা কি শিখছে যেন তেন প্রকারেন আমাকে অর্থ ইনকাম করতে হবে মানি মেকিং এটাই একদম সোল এম তা তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ার বিটেক কম্পিউটার ইঞ্জিনিয়ার প্রফেশন কি তার ব্যাঙ্ক ডাকাতি এমবিবিএস তার আরেকটা পরিচয় কি কিডনি পাচার চক্রে সেক্রেটারি খবরে কাজে দেখতে পাই না হ্যাঁ অনেক অনেক ইঞ্জিনিয়ার তারা ব্যাঙ্ক ডাকাতি কেমনভাবে করছে টেকনিক্যালি হ্যাকিং করে সফটওয়্যার কাজে লাগিয়ে কারণ তাদেরকে তো এটা শেখানো হয়নি যে সৎ পথে থেকে সে অর্থটা ইনকাম করতে হবে তাদেরকে বলা হয়েছে তোমার বিদ্যা কাজে লাগিয়ে অর্থ ইনকাম করো এমবিবিএস ডাক্তার আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই শুনতে পাই রুগী ভর্তি হয়েছেন পেটের কোনো অপারেশনের জন্য তার কিডনিটাকেও ডাক্তার কেটে বিক্রি করে দিচ্ছেন এগুলি বর্তমানে যে আধ্যাত্মিক বোধ বিবর্জিত জাগতিক শিক্ষা তার কুফল যদি আমরা এর পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষাটাকে আলোচনা করি টিচার তো অনেকেই আছেন অ্যাবসলিউট টিচারকে তার নাম কি কৃষ্ণ তা অ্যাবসলিউট টিচার কৃষ্ণ তার ছাত্র অর্জুনকে যে অ্যাবসলিউট টিচিংটা দিয়েছেন তার নাম ভগবদ্গীতা তাহলে শিক্ষক দিবসে যদি শিক্ষক এবং ছাত্রের কথা আলোচনা করতে হয় তাহলে কৃষ্ণ এবং অর্জুনের কথা আসবেই তা এই ক্ষেত্রে স্পিরিচুয়াল টিচিংয়ের ক্ষেত্রে ছাত্রের কোয়ালিফিকেশান কি বর্তমানে দেখি ছাত্ররা ভর্তি হতে গেলে বাবা মায়ের ইন্টারভিউ নেওয়া হয় এবং সেখানে তাদের কোয়ালিফিকেশনের মধ্যে অন্যতম বাবা মায়ের পে স্কেল স্যালারি কত টাকা অর্থাৎ আমরা তো টানবো আছে আছে কত দেখে নিই আর আমরা ভগবদ্গীতায় কি দেখতে পাই ছাত্রের যোগ্যতা কী শরণাগতি ভগবদ্গীতায় ফোর্থ চ্যাপ্টার চৌত্রিশ নাম্বার শ্লোকে ভগবান বলেছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া শান্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন অর্থাৎ যদি তুমি শিক্ষকের কাছ থেকে গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাও তাহলে তাকে দণ্ডবাদ প্রণাম করো এবং তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করো তার অনুগত থাকো শরণাগত হও তখন তিনি তোমাকে শিক্ষা প্রদান করবেন এবং এই যোগ্যতা ছিল অর্জুনের অবশ্যই তাই আমরা সেকেন্ড চ্যাপ্টার সাংখ্যযোগের সাত নাম্বার শ্লোকের লাস্ট লাইনে দেখতে পাই অর্জুন বলছেন শিষ্যতে অহম সাধি মাম তাম প্রপন্নন হে কৃষ্ণ আমি তোমার শরণাগত তুমি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করো এবং দয়া করে আমাকে শিক্ষা দাও তাহলে এটি হচ্ছে পারমার্থিক শিক্ষার যোগ্যতা এখন জাগতিক শিক্ষার মধ্যে যে গ্যাপগুলো রয়েছে যে ভ্যালুজ তার অভাব রয়েছে এইগুলিকে পারমার্থিক শিক্ষা খুব ভালো করে কম্পেনসেট করে শুধু তাই নয় পারমার্থিক শিক্ষা আমাদেরকে এই জগতের বা এই জীবনের যেগুলো মেন প্রবলেম সেগুলির আলটিমেট সমাধানের পথটাও বাতলে দেয় তাহলে জাগতিক শিক্ষা আমরা অবশ্যই নেব কিন্তু প্যারালালি পারমার্থিক শিক্ষা অবশ্যই নেওয়া প্রয়োজন তা নাহলে ওই কম্পিউটার ইঞ্জিনিয়ার ডাকাত ওই দিকে আমাদের ক্রমশ এগিয়ে যেতে হবে সুতরাং স্পিরিচুয়াল এডুকেশনটা ভীষণ প্রয়োজন আজকের শিক্ষক দিবস উপলক্ষে আমাদেরকে এই শপথ নিতে হবে যেখানে যেখানে ইস্কনের বিভিন্ন সেন্টার রয়েছে সেখানে ভর্তি হয়ে আমাদেরকে পারমার্থিক শিক্ষা গ্রহণ করতে হবে তবে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে সঠিক লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারব আর এই পারমার্থিক শিক্ষার ক্ষেত্রে প্রধানতম শিক্ষককে ওয়ার্ল্ড টিচার জগৎগুরু শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি সারা পৃথিবীকে এই শিক্ষা দিয়েছেন এবং তার শিক্ষার একটা ফল আমরা দেখতে পারি আমেরিকান যে এডুকেশান তার রেজাল্ট কি ছিল হিপি হিপিরা কি করতো কি করত গাঁজা খেত পার্কে পড়ে থাকতো যার তার সঙ্গে অবৈধ যৌন সঙ্গ করত বিভিন্ন রকমের ড্রাগ নিত একেবারে নারকীয় পরিবেশ তৈরি করেছিল ছিল প্রভুপাল যখন তাদেরকেই পারমার্থিক শিক্ষা দিলেন তারা শুদ্ধ বৈষ্ণবে পরিণত হলেন তারা সুখী হলেন হ্যাপি হলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান শিক্ষা জাগতিক শিক্ষার ফলাফল হলো হিপি আর পারমার্থিক শিক্ষার ফলাফল হলো হ্যাপি তা আমরা হিপি হব না হ্যাপি হব তাহলে আমাদেরকে জাগতিক শিক্ষার সঙ্গে সঙ্গে পারমার্থিক শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক আছে প্রত্যেককে জানাই হ্যাপি টিচার্স ডে থ্যাংক ইউ ভেরি মাচ হরে কৃষ্ণ